Hello viewer, প্রবাসী সকল প্রকার নিউজ আপডেট পেতে ব্রস টকিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিসার সমস্যায় আমিরাতে ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছেন প্রবাসী ব্যবসায়ীরা। সংযুক্ত আরব আমিরাতে ভিসার সমস্যার কারণে ব্যবসা পরিচালনা করতে ব্যাপক সমস্যার মধ্যে পড়ছেন প্রবাসী ব্যবসায়ীরা। এর মধ্যে রয়েছে খাবারের হোটেল। আরব আমিরাতের দেশীয় খাবারের একটি হোটেল ও রেস্টুরেন্ট হলো আবুধাবির শিল্পনগরী মুজাফফার 39 নং সানায়ার এশিয়ান বেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড গ্রিল হোটেল। এতে দেশীয় প্রবাসীরা যেমন খেতে আসেন তেমনই আসেন বিদেশিরাও। তবে দীর্ঘদিন ভিসা বন্ধ থাকাতে প্রতিষ্ঠানটি লাভজনক হিসেবে চালিয়ে নিতে হিমশিম খাচ্ছেন প্রবাসী ব্যবসায়ীরা। তাদের দাবি, সরকার দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে ভিসা চালুর ব্যবস্থা করে লোকসানের হাত থেকে বাঁচানোর। এতে দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। প্রায় 2 বছর আগে এই প্রতিষ্ঠানটি আমিরাতের বিভিন্ন অঞ্চলের প্রবাসীদের খাবারের চাহিদা পূরণ করার নিমিত্তে চালু করা হয়েছিল। প্রতিষ্ঠানটি চালু করার সময়ের মালিকের আশা ছিল আমিরাতে শীঘ্রই দেশীয় বন্ধু ভিসা চালু হবে, ফলে তিনি তার কনস্ট্রাকশন ব্যবসার পাশাপাশি এই প্রতিষ্ঠানটি চালু করেন। প্রতিষ্ঠানটির মালিক তরুণ ব্যবসায়ী আব্দুল আলিম সাইফুল কালের কণ্ঠকে জানান, দেশীয় প্রবাসীদের সাথে সাথে ভিন্ন দেশি প্রবাসীদেরও আকৃষ্ট করেছে আমার এই প্রতিষ্ঠানটি। দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানে খানা সাপ্লাই করার অর্ডারও প্রচুর মিলছে। উপরন্তু আমিরাতের দেশীয় খাবারের রেস্টুরেন্ট ও হোটেল ব্যবসার প্রচুর চাহিদা সত্ত্বেও প্রতিষ্ঠানটি সম্প্রসারণ সহ আরও শাখা খোলার পরিকল্পনা ছিল। কিন্তু দেশীয় শ্রমিকদের ভিসা বন্ধ থাকার কারণে ব্যবসা প্রতিষ্ঠানটির সম্প্রসারণ বা অন্য কোনো শাখা খোলা যাচ্ছে না। তিনি বলেন, বিদেশি স্টাফ নিয়ে ব্যবসা চালিয়ে নেওয়াটা ব্যয়বহুল, তাই তিনি সরকারের কাছে ভিসা চালু করার জোর দাবি করেন। যতদিন বাংলাদেশিদের ভিসা চালু না হবে ততদিন অন্য দেশি শ্রমিক আনতে অনারাজ তিনি। তাই তার দাবি, দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করে 5 বছর ধরে বন্ধ থাকা দেশীয় ভিসা অচিরে চালু করার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।